জয় জগৎ বন্ধু, জয় তু মহানামব্রত। আজকে আমাদের অনুষ্ঠান শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দরের শুভ আবির্ভাবে সার্ধ শতবর্ষ উদযাপন এবং পরম আরাধ্য গুরু মহারাজ বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির 22তম বিরহ দিবস, বিরহ উৎসব, তার উপলক্ষে বিরহ মহোৎসব। সে উপলক্ষে আমরা আজকে ষষ্ঠ অনলাইন ভিডিও কনফারেন্স জুম অ্যাপের মাধ্যমে শুরু করেছি এবং ফেসবুক লাইভও করা হয়েছে। যারা যারা জুমে নেই তারা ফেসবুক লাইভে দেখতে পারেন। মহানাম অঙ্গন কলকাতা এই ফেসবুক পেজে দেখা যাবে। আমরা আজকে আমাদের অনুষ্ঠান একটু দেরি হয়ে গেছে শুরু করছি। আমাদের 4টায় শুরু করার কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল অসুবিধা এবং আমাদের সমস্ত পার্টিসিপেন্ট অনেকেই যোগদান করতে পারেননি বলে আমরা একটু দেরি করলাম। আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখন মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। আমাদের মঙ্গলাচরণ করবেন বারাসত নিবাসী পরম ভক্ত শ্রী দেবোত্তম রায়। আপনারা অনেকেই তাকে চেনেন বন্ধু গোপী নামে। তিনি মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করবেন। একটু আনমিউট করে নিতে হবে বন্ধু গোপী। জয় জগৎ বন্ধু, শোনা যাচ্ছে তো আমাকে? জয় জগৎ বন্ধু। শ্রী গুরু চরণ কমলে ভ্যো নমঃ। যস্য প্রসাদাত ভগবত প্রসাদো যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। ভানুনন্দিনী সমারম্ভে শ্রীপাদ মহেন্দ্র মধ্যমাম অস্মাদ আচার্য পর্যন্তম বন্দে গুরু পরম্পরাম। বন্দেহং পরমানন্দম মহাবতারণং পরম কৃষ্ণ গৌর জগত বন্ধু বন্দে ভক্তা জগত গুরুম অনাদিরাদি গোবিন্দম বন্দে স্বতন্ত্রমীশ্বরম পঞ্চতত্ত্বময়ম প্রভু জগত বন্ধু সুন্দরম মহানামানন্দম স্মরণতরুকন্দম রসঘনম দিগম্বরয়প্রাণম প্রলয়ভয়হানম প্রিয়জনম পদালম্ভত্রাণম হরিভজনদানম প্রিয়জনম হরিভজনদানম ব্রতধরম ভজে মামাশোনুম কলিতিমিরভানুম সুখকরম পঙ্গুম লঙ্ঘয়তে শৈলম মূকামর মাবর্তয়েত শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। ওম শস্ত্রীণ ইন্দ্র বিদ্ধস্রবাঃ শস্ত্রীণ পূষা বিশ্ববেদাঃ শস্ত্রীণ অস্ত্রাক্ষৌ অরিষ্টনেমি শস্ত্রীণৌ বৃহস্পতির্দধাতু। ওম সর্বে সুখিন ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্য সন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। ওম দৌ শান্তিরন্তরিক্ষ গুং শান্তি পৃথিবী শান্তি আপ শান্তিরৌষধয়ঃ
शांतिर वनस्पतय शांतिर विश्वदेवा शांति ब्रह्म शांति सर्वगं शांति शांतिरेव शांति सामा शांतिरेधि हरिः ॐ। हरि पुरुष जगत बंधु महा उद्धारण चारि हस्त चंद्रपुत्र हाकिट पतन प्रभु 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 हे अनंतयानंतमय जय जगत बंधु जय श्री गुरुदेव जय जगत बंधु বন্ধু জয় তো মহানামব্রত। আমরা শ্রী বন্ধু কবির কণ্ঠে সুন্দর মঙ্গলাচরণ শুনলাম। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের মহানাম সম্প্রদায়ের কীর্তনিয়া মহান্ত সম্প্রদায়ের, এবং আমাদের মহানাম অঙ্গনে তিনি বিভিন্ন অনুষ্ঠানে আপনারা তাকে দেখে থাকবেন, শ্রী কীর্তন মহান্ত অতি সুকণ্ঠ। তাকে এখন আমরা অনুরোধ করছি তিনি যেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। কীর্তন ভাই, তোমাকে একটু নিজেকে আনমিউট করে নিতে হবে, আনমিউট করে নিতে হবে। ঠিক আছে, শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করো, শুরু করো। জয় শ্রী আমি দেখব রং
শ্রীকৃষ্ণ মহন্তকে অনেক ধন্যবাদ। তার কাছে আমরা আমাদের মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ
কীর্তন বন্ধুকে, কীর্তন বন্ধুকে, কীর্তন মহান্তকে, কীর্তন অনেক ধন্যবাদ। মুখে আমরা শুনলাম আমাদের মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য রচিত একটি প্রভু সুন্দর আবাহন জাগো বন্ধু রীতি করে। আমরা এখন খুব সৌভাগ্যবান যে আমরা আমাদের অনুষ্ঠানে আজকে শ্রীমৎ কান্তি বন্ধু কর্মচারী সভাপতি মহানাম সম্প্রদায়ের বাংলাদেশে তাকে আমরা পেয়েছি, তার একটি প্রোগ্রাম আছে এবং সেই জন্য তিনি একটু ব্যস্ত আছেন, তাই আমরা তাকে প্রথমেই তার কাছে কিছু আশীর্বাণী আমাদের এই অনুষ্ঠানের আশীর্বাণী স্বরূপ তার কাছে কিছু কথা আমরা শুনে নেব। আমরা তাকে অনুরোধ করছি একটু নিজেকে আনমিউট করে কথা শুরু করতে। মহারাজকে ওম নমো ভগবতে বাসুদেবায়ম, ওম নমো ভগবতে বাসুদেবায়ম। মহানাম ব্রত ব্রহ্মচারী মহারাজের 22তম বিরহ তিথি পূর্তি হবে বিদ্যাসাগর, আমরা দেখি নাই তার লেখা, তার লেখা গ্রন্থাদিও আমরা অনেকে কম পড়ি, বিদ্যাসাগরকে দেখে নাই এমন লোকের সংখ্যা। বিদ্যাসাগর নামটি মহানাম ব্রত থাকবে কেন তার লেখনই প্রতি হয় সমস্ত গ্রন্থাদি বৈদিকরা দেখে গেছেন ইন্টেলেক্ট ব্রেন দিয়ে সে কথাগুলিকে অতি সহজ বুদ্ধি করছেন মহানাম ব্রতচারী, যার সহজ সরল ভাষায় বিদ্যাসাগরের আমলের বাংলা ভাষা এখনকার বাংলা ভাষা অনেক বেশি সহজতর। এই কঠিন অবস্থা থেকে নিয়ে আসছেন বিদ্যাসাগর মশাই আমাদের মতো সাধারণ মানুষের জন্য। এই তার গ্রন্থ এখনও বিলুপ্ত হয় নাই, মহানাম ব্রতচারী মহারাজের গ্রন্থ কখনো বিলুপ্ত হবে না, সেটা হৃদয়ে ধারণ করুক আর মস্তিষ্কে ধারণ করুক, হয় হার্ট না হেড দুইটার একটা জায়গায় থাকবেই। মহানাম ব্রতচারী মহারাজ যে একজন সাধু এই বিষয়ে সবাই কম বেশি জানেন তা না, এর বাইরেও তার অবদান আছে। ব্রিটিশ ভারতের স্বাধীনতার জন্য বিবেকানন্দ স্বামীজির অবদান যথেষ্ট, আর মহানাম ব্রতচারী মহারাজের স্বাধীনতার জন্য বাংলাদেশের তার অবদান কম নয়। তিনি যুদ্ধের কোনো অস্ত্র নিয়ে যুদ্ধের মাঠে অবতীর্ণ হননি, কিন্তু এটা হচ্ছে আধ্যাত্মিক আদর্শ স্পিরিচুয়ালস সেন্সকে তিনি তুলে ধরছেন। যখন আটজন সাধু মারা যায় শ্রীঅঙ্গন ধামে, এটি সংবাদ শোনার পর তিনি অন্ন গ্রহণ করা বন্ধ করে দেন, তিনি 9টি মাস অন্ন গ্রহণ করেননি। যে কি কম মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার কি কম! আমরা যারা এক সাধারণ মানুষ এক বেলা দুটি অন্ন গ্রহণ যদি না করতে পারি আমরা শারীরিক মানসিকভাবে দুর্বল হয়, কিন্তু এই লোকটি 9টি মাস কি করে না খেয়ে কি জীবন যাপন করলেন, এটি একটি বিরাট অবদান। দেশ স্বাধীন হয় যখন বাংলাদেশ, তখন বহু দেব মন্দিরে দেবতার মূর্তি বিগ্রহ ছিল না, উনি তখন সরকারের সাথে আলাপ করে শেখ মুজিবুর রহমান জাতির পিতার সাথে আলাপ করে একটি সংগঠন তৈরি করলেন। উনি বলে দিলেন যে সমস্ত দেব মন্দিরে দেবতার বিগ্রহ নেই, এই সমস্ত দেবতার মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য আপনি সংগঠন করেন, আমি আপনাকে অনুমোদন দেবো এবং অর্থমন্ত্রী তাজউদ্দিনকে পারমিট করব, পারমিট করার জন্য বলবো আনার জন্য বাংলাদেশ দেবস্থলী সংগঠন সমিতি। এটি অনেক বড় ঐতিহাসিক কাজ, এই কাজটি আর কেউ করেন নাই, আর কেউ করার মতো প্রবণতাও ছিল হয়তো, সে সুযোগ তার ঘটে নাই, একটি বিরাট কাজ। তার মধ্যে একখানা মূর্তি যে আছে, দুখানা মূর্তি আছে, একখানা মূর্তি পুরো জগত সুন্দর আঙ্গিনায় ফরিদপুর, আর একখানা আছে চট্টগ্রাম কোরবানীগঞ্জ কালীবাড়িতে এই কালী মূর্তিখানা, এটি মহানাম ব্রতচারী মহারাজের অনুমোদনে আনা হয়। এরকম ঐতিহাসিক ঘটনা আছে অনেক, যে ঘটনাগুলি আমরা জানি না বা জানার প্রয়োজনীয়তা বোধ করি না,
আরেকটি কাজ করছেন, তিনি একটা কনফারেন্স করছিলেন নারায়ণগঞ্জের পালবাড়িতে, সনাতন ধর্ম মহামণ্ডল, তার সহযোগিতায় ছিলেন দুইজন ব্যক্তি, দুজনের রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, অপরদিকে সামাজিক যোগ্যতাও ছিল। একজন হলেন চারু চৌধুরী, মহাত্মা গান্ধী চারজন পিএ, তারপরে দুজন পিএ বাংলাদেশের ছিলেন, একজন ছিলেন নোয়াখালীতে রেড্ডিপল্লী সত্যনারায়ণ, আর একজন হলেন চারু চৌধুরী। এই দুজন রেড্ডিপল্লী সত্যনারায়ণ ছিলেন না কেন, কিন্তু চারু চৌধুরী ছিলেন। তাকে দিয়ে হিন্দু ধর্মের যে সংস্কারগুলি কি সাংঘাতিক, আমার বাবা মারা গেলে আমি কই 10 দিনের শ্রাদ্ধ, আমার জ্যাঠাতো ভাই করে 15 দিনের শ্রাদ্ধ, আমার আর এক শ্রাদ্ধ করেই না, এই সমন্বয় আনা বড় কঠিন, খুব কমপ্লিকেটেড। তা সামাজিক পারিবারিক এবং এই সমস্ত সমস্যা সমাধানের জন্য উনি সমাধান করছেন, এবং হাইকোর্টে জজ সাহেবদের রাখছেন। তখনকার জজ সাহেব যারা বাংলাদেশি লোক তারা জানেন, দেবেশচন্দ্র ভট্টাচার্য, রণধীর সেন, আইনমন্ত্রী মনোরঞ্জন ধর, ব্রাহ্মণ পণ্ডিত আসেনি, এদেরকে নিয়ে এটি কমন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন যে 10 দিনে সর্ববর্ণ দশাশোষ। এইটি একটা কঠিন কাজ, হিন্দুরা এত বেশি জটিল এই সমস্ত বিষয়ে, দিনে যে ঘরের মধ্যে ঝগড়া লেগে যায়, এ শ্রাদ্ধ আগের দিন হবে না পরের দিন হবে, এই সমস্ত বিষয়ে এই কঠিন কাজগুলি তিনি করছেন অতি সুনিপুণভাবে, তার অবদান অনস্বীকার্য। আরেকটি কাজ তিনি করেছেন, সে কাজটি হচ্ছে বাংলা সাহিত্যে ভাগবতের যে ব্যাখ্যা, এমন ব্যাখ্যাটি খুব কম, কৃষ্ণ দৈবেন বেদব্যাসের ব্যাখ্যা বোঝার মতো লোক খুব কম, শ্রীধর স্বামীর ব্যাখ্যা বোঝার মতো লোকের সংখ্যা খুব কম, কিন্তু মহানামচারী মহারাজ খুব সহজ সহজ উদাহরণ দিয়ে এগুলি তুলে ধরেছেন আমার জনসমক্ষে। মহানামচারী মহারাজের জীবনের অন্তিম সময়টি কাটিয়েছেন আমাদের দেশের বাইরে ভারতবর্ষে, কিন্তু থাকলে এদেশে থাকলেও ওখানে থাকলেও তার মন প্রাণটি ছিল এই বাংলাদেশের মাটিতেই। জন্মেছেন তিনি বরিশাল জেলায়। আপনারা যদি কখনো যান, বাড়িটি এখন আর আমাদের অধীনে নয়, অন্যের অধীনে, শ্রীবাংলা ফজলুল্লক সাহেবের বাড়ির কয়েকটা বাড়ির পিছনে, শ্রীবাংলা ফজলুল্লক সাহেবের বাড়ি আর মহানামচারীর বাড়ি 5 মিনিটের ডিস্টেন্স, 5 মিনিটের পথ হেঁটে গেলে এতটা কম সময় লাগে। এবং আরেকটি ত্যাগ, এই গ্রামে কলেজ হয় প্রথম 1940 সালে ব্রিটিশ ভারতে টাকার কলেজ, তখনকার কলেজের প্রিন্সিপাল হওয়ার জন্য আবেদন করছিলেন, আপনি আমাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, আপনি এই কলেজের প্রিন্সিপাল হবেন, এটাই অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরবাংলা ফজলুল্লক সাহেব, তখনকার পদমর্যাদা তো বুঝতেই পারেন, আনলিমিটেড বেঙ্গলের চিফ মিনিস্টার শেরবাংলা ফজলুল্লক সাহেব। মহানামচারী মহারাজ বলছেন, আমার গুরুদেব আমাকে লেখাপড়া শিখিয়েছেন চাকরি করার জন্য নয়, অধ্যাত্ম রাজ্যে বিচরণ করে মানুষকে অধ্যাত্ম ভূমিতে উন্নীত করার জন্য। 1940 সালে 1940-তে এরকম একটা চাকরি কেউ ছেড়ে দেয়, এমন একটি বিরাট বিরাট ত্যাগ। তার বড় ভাই সেই কলেজের প্রিন্সিপাল টিচার ছিলেন অবিনাশ দাশগুপ্ত, তার ইমিডিয়েট বড় ভাই। কিন্তু এই যে 1940 সালে অত বড় একটা পদমর্যাদা, কলেজের প্রিন্সিপাল হওয়ার সুযোগটাকে তিনি সাধারণভাবে এড়িয়ে গেছেন, সেই পদটি গ্রহণ করেননি। তার অবদান এক জায়গায় না, ভিন্ন ভিন্ন আঙ্গিকেও বটে। আমরা সমাজে একটা বিশেষ স্তরে বসবাস করি, উনি তেমনটি করতেন না, ইচ অ্যান্ড এভরি বডি সাধারণ মানুষের সাথে এত সহজে মিশতে পারতেন, এটি আমরা এখন কল্পনাও করতে পারি না, ভাবতেও পারি না, এত উদারচিত্তের মানুষ। এমন একটি মানুষের জীবনে আমাদের দেখা হয়েছে, এই জন্য আমরা অনেকে ভাগ্যবান, যারা দেখতে পায়নি তারা স্মরণ করলেও আমরা লাভবান হব। বিদ্যাসাগর মশাই বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন, সংস্কৃত ভাষার থেকে কঠিনতর অবস্থান থেকে মহানামচারী মহারাজ অনুরূপভাবে সংস্কৃত ভাষার থেকে বাংলা ভাষায় গীতা চণ্ডী বেদ উপনিষদকে সহজভাবে ব্যাখ্যা করেছেন, এরকম ব্যাখ্যা এখন পাওয়া খুব কঠিন। বিদ্যা অনেকেরই আছে, কিন্তু প্রকাশভঙ্গি সবাই সমান নয়। আজ এখানে রাখি, জয় জগৎ বন্ধু হরি। জয় জগৎ বন্ধু। আমরা শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের কাছে
সুন্দর আশীর্বাণী শুনলাম, শ্রী গুরু মহারাজজির সম্বন্ধে অনেক কথা, তিনি যে সর্বোপরি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন বাংলাদেশের পক্ষে, এবং সেই দেশের যে স্বাধীনতা লাভের জন্য যে তার অপূর্ব ত্যাগ তিতিক্ষা সব কথা তার কাছে আমরা শুনলাম, একটি নতুন আলোকে তাকে আমরা দেখতে পেলাম, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন যেরকম বলেছি অনুষ্ঠানের ক্রম অনুযায়ী, প্রথমে স্বাগত ভাষণ দেওয়ার কথা ছিল শ্রীমদ বন্ধুগৌরব ব্রহ্মচারীর, কিন্তু শ্রীমদ কান্তি বন্ধু ব্রহ্মচারী একটু অসুবিধা থাকায় তাকে আমরা আগে দিয়েছি। এখন আমরা স্বাগত ভাষণের পর্যায়ে চলে যাব, আমরা স্বাগত ভাষণ শুনব শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজের কাছে। আপনারা সবাই জানেন তিনি মহানাম সম্প্রদায়ের ভারতের সর্বভারতীয় সম্পাদক, এবং মহানাম সম্প্রদায় তথা মহানাম ব্রতজির যে যত গ্রন্থাবলী প্রকাশন এবং তার সংরক্ষণ পুনর্মুদ্রণ সম্পাদনা ইত্যাদিতে তার অসম্ভব অবদান, সেই বন্ধুগৌরব ব্রহ্মচারী তার কাছে আমরা এখন গুরুদেবের কথা শুনব, স্বাগত ভাষণ তিনি দেবেন। জয় জগৎবন্ধু। স্মরণ মাত্রেন জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং সৈব সর্বসম্পন্নঃ তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্ব স্বরূপিণং শ্রীহরি পুরুষং বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরং। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দৌ সহদিতৌ গৌড়দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমানুদৌ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে সার্ধ শত বর্ষ চলছে, এই বছর আমরা তার আমাদের ইচ্ছা মতো উৎসবটা করতে পারলাম না করোনা মহামারীর জন্য। যারা যারা এই ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত হয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের মধ্যে আমাদের অনেক প্রিয়জনরা আছেন, বিশ্বব্যাপী সকল করোনা আক্রান্তদের এবং প্রয়াতদের আমরা শ্রদ্ধা জানাই, প্রভু পাদপদ্মে তাদের সদ্গতি কামনা করি সবার। এই কথা প্রসঙ্গে আমাদের মহানাম সম্প্রদায়ের পূজনীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী দাদা জীবন, বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী দাদা জীবন, এবং প্রভু জগৎবন্ধু ধাম ডাহাপাড়ার অধ্যক্ষ শ্রীমৎ নরহরি দাস ব্রহ্মচারীজির চরণে প্রণাম জানাই। তৎসহ মহানাম সম্প্রদায়ের সকল সাধু ভক্তবৃন্দদের আমার সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন বন্ধুনতি জানাই, এবং যারা সত্যি মণ্ডলী তাদেরকেও স্বাগত সুস্বাগত জানাই আজকের এই ভার্চুয়াল মিটিং এ। আমাদের বহু বন্ধু সুন্দরের এই 150 বছর অনুষ্ঠানে আজকের একটা বিশেষ দিন, আমার শ্রী গুরুপাদ পদ্ম 1999 খ্রিস্টাব্দে দুর্গা মহানবমীর দিনে, ইংরেজি 18ই অক্টোবর ছিল, সেই 18ই অক্টোবর আজ সেই স্মরণে তার 22তম প্রয়াণতিথিতে আমরা শ্রীমান মহানামৃত ব্রহ্মচারীজির দ্বারা বহু বন্ধু সুন্দরের যে প্রচার সেই প্রসঙ্গে আলোচনা করব সকলে। আমাদের সভায় আজকে বিশেষ উপস্থিত থাকবেন চট্টগ্রাম সীতাকুণ্ডের শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, তিনি আমার পূজনীয়, আমাকে খুবই স্নেহ করেন, তাকে আমরা এই সভায় স্বাগত জানাই। এবং আছেন আমার আমার গুরুবোন ডক্টর নমিতা দিদি, তিনিও আজকে এখানে এসেছেন, আমি তাকেও স্বাগত জানাই। এছাড়া আছেন আমার জ্যেষ্ঠ দাদা শ্রী নেপাল সরকার প্রাক্তন সচিব ও তথ্য কমিশনার, তথ্য কমিশন বাংলাদেশ, এবং আমার প্রিয় বন্ধুবর ডক্টর অভিষেক বসু, শ্রীধাম বৃন্দাবনের রাধারমণ মন্দিরের শ্রীমৎ
শ্রীবৎস গোস্বামীজির স্নেহধন্য জ্ঞানী শিষ্য, তাকেও স্বাগত জানাই। এছাড়া আরও যারা প্রিয় গুরু ভাই বোনরা আছেন এবং আমার এই অতি প্রিয় শ্রী জ্যোতির্ময় গুহ, যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন, শ্রী আশিস দাস সহ এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত শ্রী দেবব্রত বন্ধু ব্রহ্মচারী সহ জগত্তারণ দাস ব্রহ্মচারী সকলকেই আমার হার্দিক বন্ধু প্রীতিনতি জানাই। এই আসন্ন দুর্গাপূজা উৎসবে সকলে আপনারা ভালো থাকুন এবং সকলের কাছে প্রার্থনা, করোনা যে নিয়মগুলি আছে সেগুলো আমরা মেনে আমরা যেন দুর্গাপূজা আস্বাদন করি। আমি বেশি বাড়াবো না, শুধু শ্রী গুরুদেব সম্বন্ধে দুই একটি কথা বলে আমি শেষ করব। বর্তমান পত্রিকা প্রয়াত সাংবাদিক সদ্ধর্মনিষ্ঠ গুরুদেবের অতি প্রিয় শ্রী পবিত্র কুমার ঘোষ একটি কথা লিখেছিলেন একটি বিশেষ প্রবন্ধে, যে বাংলা ভাগ হয়েছে, ভাগ হয়নি কো নজরুল। ঠিক তেমনি তিনি সেই কথা রেশ ধরে বলেছিলেন, নজরুলকে যেমন আমরা ভাগ করতে পারিনি, তেমনি আমরা মহানাম্রতজিকেও আমরা ভাগ করতে পারিনি। নজরুল যেমন দুই বাংলার সেতু বন্ধন করেছেন, মহানাম্রতজিও সেই রকম দুই বাংলার সেতু বন্ধন করেছেন। মহানাম্রতজি তিনি বাংলাদেশের নাগরিকত্ব নিয়েই কিন্তু জীবনটি কাটিয়েছিলেন। আর আমরা দেখি বহু মহাপুরুষ বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয়েছিলেন সাম্প্রদায়িক অত্যাচারের কারণে সেখান থেকে। কিন্তু মহানাম্রতজি কিন্তু এই বিপদের মধ্যেও বহু লোক বহুভাবে তাকে নিষেধ করেছেন, আপনি যাবেন না যাবেন না, কিন্তু মহানাম্রতজি বাংলাদেশে গিয়ে তিনি সর্বত্র অতি গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও তিনি ভাগবতী কথা প্রচার করেছেন। একবার মহোদ্যান মঠে ডক্টর ধ্যানেশনাথ চক্রবর্তী মহানাম্রতজিকে বলছেন, মহানামজি আপনি কেন বাংলাদেশে বছরে অর্ধেক ছ মাস পড়ে থাকেন? ভারতে কত বড় বড় জায়গায় আপনার কথা সম্মান দিয়ে আপনার ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারে। মহানাম্রতজি সেদিন মৌন ছিলেন এবং স্লেটে লিখে দিলেন, দরিদ্রান ভরো কৌন্তেয়, অর্থাৎ যারা দরিদ্র তাদেরকেই সহযোগিতা করতে হবে, তাদের পাশেই দাঁড়াতে হবে। তাই বাংলাদেশে তো বহু ধর্মবক্তা আছে, বহু সাধু সন্ত আছে, বাংলাদেশে তো কেউ নেই, সেই জন্য তিনি বাংলাদেশে পড়ে থাকতেন এবং বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে সর্বত্র তিনি হরিকথা কৃষ্ণ কথা বন্ধু কথা বলে তাদেরকে একদম মাতিয়ে রাখতেন এবং তারা বছর ভরে মহানামজির পথের দিকে তাকিয়ে থাকেন, কবে তিনি আসবেন, কবে তিনি ভাগবতী কথা আমাদের মধ্যে প্রচার করবেন। আর একজনের কথা আমি বলছি এই মুহূর্তে, তিনি এখনো জীবিত, নবদ্বীপের সব থেকে বর্ষীয়ান বৈষ্ণব প্রধান শ্রীমত নিশীথ কুমার গোস্বামীজি, ধামেশ্বর শ্রীমান মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবী যে ভাই তার বংশধর, তিনি বলতেন যে যদি মহানাম্রতজি না আসতেন তাহলে আমরা এই উজ্জ্বল নীলমণির যে দশটি প্রজল্প, অর্থাৎ চিত্তজল্প, অনুজল্প, বিজল্প, এই যে খুবই কঠিন যে বিরহের দশটি অবস্থা, এই যেগুলো রূপ গোস্বামী পা তার উজ্জ্বল নির্মলিতে নিবদ্ধ করেছেন, সেইগুলো কিন্তু অর্থ উদ্ধার করে রসাস্বাদন বাঙালির পক্ষে দুরূহ ছিল যদি মহানাম্রত ব্রহ্মচারী মতন কোনো ব্যক্তি উদ্ধব সন্দেশ না লিখতেন। তাই এই যে কঠিন সাহিত্য, কঠিন যে রস তত্ত্ব পূর্ণ গ্রন্থ উজ্জ্বল নীলমণি, তার যে সরলীকরণ করে মহানাম্রতজি উদ্ধব সন্দেশ লিখলেন, মহানাম্রতজির যত গ্রন্থ আছে সব থেকে বেশি পপুলার বা জনপ্রিয় গ্রন্থ হচ্ছে উদ্ধব সন্দেশ। এবং যে কোনো সম্প্রদায়ের বাঙালি হোক তিনি উদ্ধব সন্দেশ পড়েননি এটা খুবই মানে দুর্লভ। উদ্ধব সন্দেশ সকলেই পড়েছেন এবং বলছেন যে উদ্ধব সন্দেশ পড়ে শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে আমরা যেভাবে নয়নের জল অনবরত ভাবে ফেলে রাধারানীর কৃষ্ণ আস্বাদনের অনুভূতি বুঝতে পারি, সেরকমটি আর অন্য কাউর লেখায় আমরা পাই না। সেমান মহানাম্রতজি ব্রহ্মচারীজিকে বলতেন, বাংলাদেশের মুসলমানরা মহানাম্রতজি হচ্ছেন আমাদের এজমালি সম্পত্তি, আমাদের এবং হিন্দুদের সকলেরই সমান অধিকার মহানাম্রতজি, এবং সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে মহানাম্রতজি ছিলেন সহজে বিচরণশীল এবং সকলেই তাকে আপন মনে করতেন। তিনি যে সম্প্রদায়ে যেতেন সেই সম্প্রদায়ের উদাত্ত কণ্ঠে প্রশংসা করতেন, এটাই হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক মহানাম্রতজি। তাই মহানাম্রতজিকে সকলেই মনে করেন তিনি আমার ধর্মের মানুষ। তাই এহেন ব্যক্তিত্ব, তার সম্বন্ধে বলতে গেলে একজনের দৃষ্টান্ত আমার মনে হয় টানা ভালো, তিনি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অচিন্ত্য কুমার সেনগুপ্ত ও তার পরম পুরুষ রামকৃষ্ণ গ্রন্থে বলছেন, ঠাকুর তোমায় কে চিন্ত যদি না জানা তো অচিন্ত্য, অর্থাৎ অচিন্ত্য সেনগুপ্ত না থাকলে ঠাকুর রামকৃষ্ণ দেব তোমাকে কিন্তু জগতের লোক চিনতে পারতো না।
তাই আমাদেরও মনে হয় যে যদি মহান অমৃতজি না থাকতেন তাহলে প্রভু জগৎবন্ধু যে কে এটা কিন্তু বিশ্বের মানুষ জানতে পারতেন না। সকল প্রাচীন বন্ধু পার্শ্বদের সম্মান জানিয়েই বলছি, মহান অমৃতজি না থাকতেন সেই 1933 খ্রিস্টাব্দে আমেরিকায় যাওয়া থেকে এবং তারপরে ভারত বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত, কোথাও পালকিতে করে, কোথাও হাতির পিঠে করে, কোথাও দোলায় চড়ে, কোথায় জমির আলের উপর দিয়ে কাদা ভাঙিয়ে এই যে ভাগবতী প্রচারণ জীবন ব্যাপী তিনি করে গিয়েছেন, এই রকমটি যদি না করতেন তাহলে ভারত বাংলার ঘরে ঘরে প্রভু বন্ধু সুন্দরের সেবা পূজা প্রতিষ্ঠা বোধহয় হতো না এবং আমারও সৌভাগ্য হতো না প্রভু বন্ধু সুন্দরকে জানার। আমাদের মতন অনেকেই জানতে পারতেন না। তাই আমরা মনে করি প্রভু বন্ধু সুন্দর এবং মহানম্রতজির যে সত্তা এটা অভিন্ন। আমার মনে হয় প্রভু বন্ধু সুন্দরকে মহানম্রতজি প্রথম যেদিন দর্শন করতে গেলেন, মহেন্দ্রজি বললেন যে আয় বঙ্কিম তোর সাথে বিয়ে করাই দিই প্রভু। বিয়ে তো হয় নারী পুরুষে, কিন্তু মহানম্রতজিকে শ্রীবাদ মহেন্দ্রজি বললেন দে ওই রাঙা চরণে তুলসী দে। তিনি ধ্বজ বজ্রাঙ্কুশ অঙ্কিত চরণে তুলসী দিয়ে আত্মসমর্পণ করেছিলেন। এই যে প্রভুর কৃপাটি সাথে সম্বন্ধ করিয়ে দিলেন, বিবাহ করিয়ে দিলেন, এতেই মহান অমৃতজি অনন্য জীবনের যে গতিধারা সেটা আমরা দেখতে পাই। এবং শ্রীমান মহান অমৃতজি তখন বালক বঙ্কিম ওই ভিড়ের মধ্যে প্রভুর প্রতি একটি মালা নিয়ে এসেছিলেন, অনেক কষ্ট করে সেই মালাটা ছুঁড়ে ফেলেছিল, ছুঁড়ে মেরেছিলেন প্রভুর গায়ের দিকে। প্রভু কিন্তু সেই মালাটা হাতে ধরে আবার উল্টো দিকে ছুঁড়ে মারলেন এবং সেই মালাটাও মহান অমৃতজির গলায় পড়েছিল। তো এই যে কৃপার ধারা, নিরন্তর কৃপার ধারা, যখন প্যারিসে তিনি স্থির করলেন সেই রাত্রে যে আমি আর যেতে পারলাম না আমেরিকায়, এই জীবনের রীতি, তিনি একটা দীর্ঘ চিঠি লিখলেন শ্রীবাদ মহেন্দ্রজিকে আগামী সকালেই, আগামীকাল সকালেই প্যারিসের নদীতে আমি প্রাণ বিসর্জন করব। সেই রাত্রেতেই প্রভু বন্ধু সুন্দর তাকে দর্শন দিলেন স্বপ্নের মধ্যে যে তুমি এত চিন্তা করছো কেন, আমি তো আছি। এবং পরের দিন সকালেই আমরা দেখলাম যে একটা মানি অর্ডার এসছে, 400 টাকার মানি অর্ডার। কে পাঠিয়েছেন আমরা আজ পর্যন্ত নাম জানতে পারিনি। সেই মানি অর্ডারের ফলে তার কোন রকমে আমেরিকা যাওয়ার ব্যবস্থাটা হয়ে গেল। তো এই যে প্রভুর কৃপা অজরে ঝরে পড়েছেন মহান অমৃতজির উপরে, সেই কৃপার ভাণ্ডারী প্রভু বন্ধু সুন্দরের কৃপার ভাণ্ডারী শ্রীমান মহান অমৃতজি, যাকে মহেন্দ্রজি বলেছিলেন এতদিন ধরে আমি একটা পাকা ঘর করছিলাম, আজকে পেয়ে গেছি মহান অমৃতজিকে, সেই মহান অমৃতজি সেই পাকা ঘর মহান এবং গুরুমুখ, মহেন্দ্রজির গুরুমুখ, সেই মহেন্দ্রজির গুরুমুখ মহান অমৃতজি আমাদের পরম সৌভাগ্য বলে তিনি আমাদের গুরুদেব এবং তিনি প্রভুর কথা ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছেন এবং সমন্বয় করেছেন আমাদের মহানাম সম্প্রদায়। বহু প্রাচীন ভক্ত তাদেরকে তিনি ধরে রেখেছিলেন এবং তাদেরকে নিয়েই প্রভু বন্ধু সুন্দরের মহোদ্ধন লীলায় প্রচারে বতী হয়েছিলেন। তাই শ্রীপাদ কুঞ্জদাসজির কথা স্মরণ করছি, কুঞ্জদাসজি মহান মহানামজিকে বলতেন পণ্ডিত। তাই পণ্ডিত যখনই যে কোনো গ্রন্থ লিখতেন তার আশীর্বাদ স্পর্শ না হলে সে গ্রন্থ প্রকাশ করতেন না, বন্ধুলীলা তরঙ্গিনী তার প্রমাণ। এইভাবে তিনি সকল বন্ধু ভক্তদের মধ্যে সমন্বয় সাধন করে প্রভুর কথা সর্বত্র প্রচার করেছেন। আজকে তার প্রয়াণ দিবস, ইংরাজি মতে প্রয়াণ দিবস, এই দিবসে তাকে স্মরণ মনন করে আমরা পবিত্র হব। সকলের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, অভিনন্দন এবং স্বাগত এই অনুষ্ঠানে। জয় জগৎবন্ধু, জয় তু মহানমৃত। জয় জগৎবন্ধু। বন্ধু গৌরবজিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই স্বাগত ভাষণের জন্য। তিনি গুরু মহারাজজির জীবনের বিভিন্ন দিকও স্পর্শ করে গেছেন অল্প সময়ের মধ্যে। এখন আমরা বক্তব্য শুনব একজন বিশিষ্ট অতিথির কাছে, শ্রীমৎ স্বামী তপনানন্দগিরি মহারাজ। আমরা খুবই ভাগ্যবান যে তাকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি। তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ এবং প্রধান। তাকে আমরা অনুরোধ করছি এখন তার বক্তব্য রাখার জন্য। মহারাজ আপনি নিজেকে একটু আনমিউট করে নিন, করে আপনার বক্তব্য শুরু করুন। হ্যাঁ, থ্যাংক ইউ মহারাজ, শুরু করুন। আনমিউট হয়েছে? না,
আবার মিউট হয়ে গেছেন। এখন ঠিক আছে, শুরু করুন মহারাজ। আচ্ছা, ওম নারায়ণং তৎ। আপনার কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে? আবার পরাশনং চ। ঠিক আছে, শোনা যাচ্ছে। ব্যাসং শুকং গুরুপাদং মহন্তং গোবিন্দ যোগীন্দ্রমতাশ্র শিষ্যং শ্রীশঙ্করাচার্যং অতাশ্র পদ্মপাদাং চ হস্তামলকং চ শিষ্যং তং ত্রোটকং বার্তিককরমণানস্মত গুরুণ সন্ততমনুতস্মে শক্তানন্দং ব্রহ্মানন্দং স্বরূপানন্দং জ্যোতিষ্বরানন্দং পরম্পরাং সদ্গুরুং নমামি। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের সার্ধ শতবর্ষ উদযাপন ও ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের 22তম বিরহ উৎসব উপলক্ষে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলা ও তত্ত্বাসাধনে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ আজকের বিষয় আলোচ্য বিষয়। আজকের এই আলোচনা সভায় এই অনলাইন কনফারেন্সে সমবেত বিশিষ্ট অতিথিবৃন্দ, প্রধান অতিথি সহ বিশিষ্ট সকল অতিথিবৃন্দ এবং কনফারেন্স লাইনে অনলাইনে যারা আছেন সমস্ত সুধীবৃন্দ, মাতৃবৃন্দ, আমি বিশেষ করে আজকে যিনি এখন স্বাগত ভাষণ রাখলেন শ্রীমৎ বন্ধুগুরু ব্রহ্মচারী মহারাজ উপস্থিত আছেন এবং অন্যান্য অন্যান্য মহারাজ বৃন্দ সকলকে আমি ওম নম নারায়ণ প্রণাম জ্ঞাপন করছি। জয় জগৎ বন্ধু। আমরা জগৎ বন্ধু সুন্দরের উনার লীলা এবং তত্ত্ব আস্বাদনে ডক্টর মহানামজির যে অবদান সেই বিষয় নিয়ে স্বাগত ভাষণে শুনেছি এবং আশীর্বাণীতে শ্রীমদ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের মুখে শুনলাম। আমরা বাংলাদেশে তথা ভারতবর্ষে তথা পৃথিবীতে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির নাম এখন জানা না খুব কম লোকই আছে। বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের পর 1933 সালে তিনি এই জগৎবন্ধু সুন্দরের আদর্শকে নিয়ে, দর্শনকে নিয়ে পাশ্চাত্যে প্রচার করেছিলেন এবং সর্বধর্ম সমন্বয়ের বার্তা তিনি সকলের কাছে তুলে ধরেছিলেন। আমরা কিছুক্ষণ আগে শুনলাম যে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ তিনি যখন আশ্রমে এসেছিলেন প্রথম আশ্রম জীবনে এসে শ্রীপাদ মহেন্দ্রজির মাধ্যমে তিনি জগৎবন্ধু সুন্দরের সাথে সম্পর্ক যুক্ত হলেন এবং জগৎবন্ধু সুন্দরের চরণে আত্মসমর্পণ করলেন এবং এই জগৎবন্ধু সুন্দরের প্রভু জগৎবন্ধু সুন্দরের মহান আদর্শকে, উনার প্রেম বার্তাকে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন।
এবং আমরা এইটুকু বলতে পারি ঠাকুর রামকৃষ্ণের আদর্শকে যেমন স্বামী বিবেকানন্দ সমস্ত পৃথিবী ছড়িয়ে দিয়েছিলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি অনুরূপ সেই কাজটি করেছিলেন সেই ফরিদপুরের তখন অজ্ঞাত একটি সাধনভূমি প্রভু জগৎবন্ধু সুন্দরের সেই শ্রীঅঙ্গন থেকে প্রেমের বার্তা তিনি সমস্ত জগতে প্রচার করেছিলেন এবং নিগূঢ় তত্ত্ব তার সাধন জগতের নিগূঢ় তত্ত্ব তিনি ভক্তদের কাছে উপস্থাপন করেছিলেন। আমি শ্রীঅঙ্গনও গিয়ে প্রণাম করার সুযোগ হয়েছে, ঢাকা মহাপ্রকাশ মঠও আমি অনেকবার গিয়েছি এবং রঘুনাথপুরের মহানামঙ্গনও আমি যাওয়ার সৌভাগ্য লাভ হয়েছে। তো আমরা দেখেছি আমাদের গুরুদেবের সঙ্গে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির একটি অভিন্ন বন্ধুত্ব ছিল এবং গুরুদেব সবসময় ওনার কথা বলতেন এবং ওনার আমি দর্শনও পেয়েছিলাম ঢাকা মহাপ্রকাশ মঠে কয়েকবার। আমাদের চট্টগ্রামে যখন তিনি এসেছিলেন, তিনি যখন সারা বাংলাদেশে সমস্ত দেবস্থলীগুলিকে সংগঠিত করছিলেন, দেবস্থলীগুলি পুনর্নির্মাণের জন্য কাজ করছিলেন, তখন সর্বত্র তিনি ঘুরে বেরিয়েছেন। আমি নিজে তা প্রত্যক্ষদর্শী। আমাদের সীতাকুণ্ড মহন্ত আস্তানায় তিনি এসে সভা করেছিলেন এবং আমরা একসময়ে যখন আমাদের সীতাকুণ্ড শঙ্কর মঠ সংস্কৃত কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করি, তখন আমরা আমাদের গুরুদেবের আদেশে শ্রদ্ধেয় ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে গিয়ে আমরা প্রস্তাব দিয়েছিলাম, তিনি খুব সাদরে সেটা গ্রহণ করেছিলেন, তিনি আমাদের এই শঙ্কর মঠ সংস্কৃত কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর করে গিয়েছিলেন এবং এখানে আমাদের মঠও একটি ছোট্ট সভা তিনি করেছিলেন। আমরা দেখেছি উনার যে বিভিন্ন গ্রন্থগুলি আজকে সমস্ত গ্রন্থগুলি সমস্ত বিশ্বে সমাদৃত হয়ে আছে। তিনি একাধারে যেমন বৈষ্ণব শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন, তিনি আবার চণ্ডী চিন্তা গীতার ধ্যান থেকে আরম্ভ করে বেদের গ্রন্থ থেকে আরম্ভ করে সমস্ত গ্রন্থগুলির ভাষ্য করেছেন, ওমকার মাহাত্ম্য কথা তিনি প্রচার করেছেন, ভাষ্য করেছেন। আমরা দেখেছি সর্বধর্ম সমন্বয়বাদ উনি বিশ্বাস করতেন এবং প্রচার করতেন, সবকিছুর মধ্যে যে এক অদ্বৈত তত্ত্ব আমরা দেখেছি তিনি সবসময় সেটা হৃদয়ে ধারণ করতেন, ওনার গ্রন্থের মধ্যে তিনি সেটা প্রকাশ করতেন। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের যে গম্ভীরা লীলা এবং তিনি যে সমাধিতে ডুবে থাকতেন সেই নিগূঢ় তত্ত্ব সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়, কিন্তু আজকে আমি বলবো
ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজী মহারাজ সেই কাজটি করে গেছেন, সেই নিগুড় তত্ত্ব কথাকে মানুষের কাছে তুলে ধরার জন্য তার যে অবদান সমাজের মধ্যে রয়েছে সেটা আমরা সকলে এক বাক্যে স্বীকার করব। এবং এখন যে কোনো বক্তা যখন এই বক্তব্য রাখতে যায়, আমি দেখি স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি যেমন আসে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির উদ্ধৃতিও আসে। তাদের কথা না বলে, রেফারেন্স না দিয়ে যেন কথা বলতেই অনেকে পারেন না। উনাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির আজকে এই প্রয়াণ দিবসে বিরহ উৎসব উপলক্ষে উনার যে এই স্মরণ মনন উৎসব এবং এই আলোচনা সভা, আমি আজকে এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। আমি প্রভু জগৎবন্ধু সুন্দরের চরণে প্রণাম জানাই এবং ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির চরণে প্রণাম জানাই। উনাদের সেই আলোকিত জীবন সমস্ত জগৎকে আলোকিত করে গেছেন। পরবর্তীতে যারা আছেন মহারাজারা এই আদর্শকে ধরে কাজ করে যাচ্ছেন। আজকে আমাদের এই আলোচনা সভায় যে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের পরবর্তীতে যারা মহারাজারা কাজ করে যাচ্ছেন, ওনার শিষ্যবর্গ, ওনার ভক্তবৃন্দ সকলকে আজকে সাধুবাদ জানাই। এখানে আমাদের আজকে যিনি উপস্থাপক বাবু জ্যোতির্ময় গুহ মহোদয়, তিনি খুব সুন্দর উপস্থাপনা করে অনুষ্ঠান পরিচালনা করছেন। আপনাদের কয়েকটি অনুষ্ঠানে আমি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হলো। আজকে আমাকে বলার জন্য যে সুযোগ করে দেওয়া হলো সেজন্য আমি বাবু জ্যোতির্ময় গুহ এবং শ্রী আশিস দাস বাবু উনাকেও আমি অশেষ ধন্যবাদ জানাই। প্রভু জগৎবন্ধু সুন্দরের জীবন আমাদের সকলের জীবনের আদর্শ হোক। আমরা গীতায় পেয়েছি, ভগবান বলেছেন, ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্তামাং শান্তি মৃচ্ছতি। আমি সমস্ত যজ্ঞ তপস্যার ভোক্তা, আমি সর্বলোকের মহেশ্বর এবং আমাকে যিনি সর্বভূতের একমাত্র সুহৃদ বলে জানেন, বন্ধু বলে জানেন, তিনি একমাত্র শান্তি লাভ করেন জীবনে। তাই প্রভু জগৎবন্ধু সুন্দরকে জগতের বন্ধুরূপে আমরা পেয়েছি। আমরা তিনি এক অদ্বিতীয়, আমাদের সকলের অন্তরের যে প্রাণ ও পরমাত্মা রূপে যিনি আছেন, তিনি প্রভু জগৎবন্ধু সুন্দরের সেই রূপে আবির্ভূত হয়েছেন। আমরা সেই জগতের বন্ধু যিনি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যিনি বলেছেন, আমি সর্বভূতের একমাত্র সুহৃদ, একমাত্র বন্ধু। আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, পরবর্তীতে প্রভু জগৎবন্ধু সুন্দর, এই যে পরম্পরা আমাদের মধ্যে অবতার পুরুষেরা এসেছেন, তাদের সকলের একটি মাত্র কথা যে আমাকেই তোমরা আমারই শরণ গ্রহণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপিভ্য মোক্ষিষ্যামি মা শুচ। আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। আমরা সকলের সেই বন্ধু জগৎবন্ধু, আমরা তার চরণে প্রণাম জানাবো। আমাদের জীবনে ইহ পরকালের বন্ধু হিসেবে তাকে গ্রহণ করব, তাহলে আমাদের জীবনে মানব জীবন সার্থক হয়ে উঠবে। সকলের জীবনে আমরা যেন এই গীতার বাণীকে, ভাগবতের বাণী আমাদের
শাস্ত্রের বেদ উপনিষদের বাণী সমস্ত সেই শাস্ত্রের মূল কথা ঈশ্বরের শরণাগতি। ঈশ্বরের শরণাগতি নিলেই মানুষ শান্তি পায়। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিম স্থানং প্রাপ্যসি শাশ্বতম। আমাদের সকলের জীবনে চলুন আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের সেই পরমাত্মার চরণে নিজেকে সমর্পণ করি, তাকে একমাত্র ইহ পরকালের বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে, আমাদের জীবনে পরম শান্তি আসবে, তা শরণাগত হয়ে আমাদের জীবনকে আমরা সার্থক করে তুলি। সকলকে আবারও শুভ প্রণাম জানিয়ে ওং নমো নারায়ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় জগৎবন্ধু। মহারাজকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তার মুখে গুরুদেবের কথা অনেক শুনলাম। আমরা তাকে আবারও আমাদের অনুষ্ঠানে এরকম ভাবে পাবো এই আশা রেখে, এবং সমস্ত শ্রোতাদের তরফে, সঙ্গের তরফে তাকে আমার অনেক প্রণাম জানিয়ে পরবর্তী বক্তার কাছে চলে যাব। আমাদের মাঝে আছেন শ্রীমৎ নরহরি দাস ব্রহ্মচারী। তিনি আপনারা অনেকেই জানেন, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু ধাম ডাহাপাড়া মুর্শিদাবাদ প্রভুর আবির্ভাব স্থান, আমাদের অত্যন্ত সমস্ত ভক্তের আদরের এবং প্রণম্য যে ডাহাপাড়া ধাম, সেইখানকার তিনি অধ্যক্ষ এবং প্রধান। তাকে আমরা এখন অনুরোধ করব তার বক্তব্য রাখার জন্য। মহারাজকে বলছি নিজেকে একটু, তিনি আনমিউট করে নিতে হবে, একটু আনমিউট করে নিন। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এবার আপনি বক্তব্য শুরু করুন মহারাজ। জয় অবৈরম বন্ধু ভক্তি মাধুর্য সৌন্দর্য কৃপার্ণ বায় ভাবান্ত রসায় মহাপ্রয়াণ দিবস এই তারিখে উনি মৃত্যুলীলায় প্রবেশ করেছিলেন, তাই ওনাকে আমরা স্মরণ করি। ওনার আশীর্বাদ আমিও প্রার্থনা করি এবং সকলকে দিতে বলি। মহাবতার শিশু প্রভু জগৎবন্ধু সুন্দর কৃষ্ণ গৌর মিলিত তনু, নিতাই গৌর একাধারী, পঞ্চতত্ত্ব একাধারী, হরিনামের মূর্তি, নাম জগৎবন্ধু, আবির্ভাব হয়ে ঢাকা 1278 আমার এরা সহস্র বছর চলবে উনি নিশ্চিত বলেছেন। তিনি নিজেই আত্মপরিচয় দিয়েছেন, হরি নাম জগৎবন্ধু,
জন্ম মহেন্দ্রক্ষণ মুর্শিদাবাদ চারিহস্তপুর মহাউদ্ধরণ ভূমি মহাব কিছুই নাই হরি মহাধারণ পুরুষ জগৎবন্ধু পরব্রহ্ম সৃষ্টি এই নাম আমার পরিচয়। আজ থেকে মুক্ত হলাম। তিনি হরিপুরুষ তত্ত্ব নিজেই বলেছেন, অনাদি রাজি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রী কৃষ্ণলীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা এই দুই লীলা সর্বসমস্ত সত্য সম্পূর্ণ যিনি তিনি শ্রী শ্রী হরিপুর জগৎবন্ধু। আমি সেই এসে জানলি ভগবান যখন ধরনামে আবির্ভূত হন তখন তার লীলা সঙ্গীতে কে নিয়ে আসেন, কেউ আগে আসেন কেউ পরে আসেন, লীলা চলবে সহস্র বছর মানে 1000 বছর কত কতবার আসবে যাবে। তার মধ্যে ডক্টর মহানাম মুখার্জি কেউ নাম আমরা ওনার লীলা সঙ্গীত রূপে পেয়েছি। তিনি আমাদের কাছে এখন যে নাই ভাবছি কিন্তু সবসময় তিনি বর্তমান আছেন। কিরকম বর্তমান আছেন? তিনি অনেকেরই গুরু, আমাদেরও সকলেরই গুরু। গুরু শব্দের অর্থ অন্ধকার নাশক যিনি তিনি গুরু। তিনি সকলেরই অন্ধকার নাশ করার সমর্থ ছিলেন। প্রভু জগৎবন্ধু বলেছেন, যার প্রভুত্বের বিষ্ণু লক্ষণ যিনি ভবসমুদ্র পার করিতে সমর্থ তিনি গুরু। বিষ্ণু লক্ষণ মানে ভগবানের লক্ষণ। ভগবান ভক্ত সাধনায় যখন উন্নত হয় তখন ভগবানের গুণগুলো ভক্তের প্রকাশ পায়। তাই ওনার মধ্যে ভগবানের সব গুণই প্রকাশ পেয়েছিলেন এবং ভবসমুদ্র পার করতে উনি অনেক নরনারীকে ত্যাগী ব্রতে মতি করেছেন, বহু মঠ মন্দির করেছেন এবং অনেক যারা গৃহে আছেন আদর্শ গৃহস্থ বৈষ্ণব হিসাবে প্রভুর সেবা নিয়ে তারা মানুষজন ধন্য করেছেন, এখনো করছেন। বহু মঠ মন্দির তিনি যে করেছেন এটা আপনারা সকলেই জানেন। আবার আমাদের ধামের যে একটা বিরাট মন্দির হয়েছেন ঢাকা ধামে এটারও তিনি আশীর্বাদ। গুরুদেব সেবা কুঞ্জরাজ্যে দেহ রাখার পর ওনার যেদিন নগর কীর্তন হলেন তারপর উপস্থিত ভক্তমন্ডলীর সামনে নাটমন্দিরে হরিদাস ব্রহ্মচারীকে সেবায়ের পদে অভিষিক্ত করেছিলেন ডক্টর মহানন্দী। ওনাকে পরবর্তীতে একটা চিঠি দিয়েছিলেন, কি রে প্রভু জন্মস্থানের মন্দিরকে এমনি থাকবে? ভালো করে কর, কিন্তু ওখানে বাড়িতে যতদিন কেনা হচ্ছে ততদিন তো এখানে বড় মন্দির করা যাচ্ছে না। এইবার আগে কিন্তু আমি পুরি হরিদাসদা দেহ রাখার পর তাই গুরুদেব দেহ রাখার পর হরিদাসদা যখন সেবায় ধরলেন তখন তারপর থেকে হরিদাসদা আগে প্রতি বছর যেতেন পুরি। আপনি একটু মিউট হয়ে গেছেন মহারাজ। হরিদাসদা যেদিন থেকে সেবায় চলেন সেদিন থেকে পুরী যাওয়ার তাই আমাকে প্রতি বছরই পুরী যেতে হতো রথযাত্রা উপলক্ষে। সেখান থেকে একটা দল যেত, যখন ওনাকে প্রণাম ধান থেকে গিয়ে প্রণাম করতাম তখনই বলতো, কিরে বাড়িটা কিনলি কবে কিনবি? এবার যখন কেনা হলো তখন ওনাকে বললাম যে কেনা হয়েছে, তাড়াতাড়ি মন্দির কর আমি যেন দেখতে পারি, আমি যেন দেখে যেতে পারি তাড়াতাড়ি মন্দির। তো মন্দির আরম্ভ হলো কিন্তু উনি যে বছর প্রাপ্তি হলেন মানে 1406 সালে বাংলা 1406 সালে উনি প্রাপ্তি হয়েছেন। তারপরে
যে ওই কি বলে সীতারামের আগের দিন কেন 1407 সালে সীতারামের আগের দিন পরিবার কীর্তন সেদিন বহু নতুন মন্দিরে গেলেন, তা ওনারা দর্শন হলো না, তার জন্যে আমরা একটা উদাস্ত কীর্তন করেছিলাম ওনাকে বিগ্রহ বিভাগে লিখেছিলাম। তা উনি বিভিন্ন মঠ মন্দির করেছেন, ঢাবের যে এটা মধ্যম যে ছিলেন সেটা তুমি করলে বললাম। আর মহেন্দ্রজি কুঞ্জরাজ এনারা হচ্ছে মহারাম সম্প্রদায়ের মহেন্দ্রজি ছিলেন আচার্য, আর কুঞ্জরাজ ছিলেন কীর্তন সেনাপতি মহারাম সম্প্রদায়ের। এনাদের দুজনের স্নেহের ধন ছিলেন ডক্টর মহানুভূতি। মহেন্দ্রজির কাছে নাম মন্ত্র পেলেন গুরুদেব শিবাক কুঞ্জরাজজি, প্রথম থেকেই ওনাকে পণ্ডিত বলে রাখতেন, কিন্তু তখন পণ্ডিতের কিছু ছিল না। তা আমি তো কিছু পণ্ডিত কিছুই বুঝি না, তুই অদ্বিতীয় পণ্ডিত হবি। এখন সবাই জানেন উনি অদ্বিতীয় পণ্ডিত, আমেরিকাতে যে সার্বন্ধের পরে যে গেলেন প্রথম স্থান উনি পেয়েছিলেন প্রথম স্থান, এবং সম্পাদক আন্তর্জাতিক হিসাবে ওখানে সম্পাদক পেয়েছিলেন। তা পণ্ডিত এবার গুরুদেবের কাছে মাঝে মাঝে এসছে, যখনই আসতেন তখন হচ্ছে যে পণ্ডিত এসছে যাও নাট মন্দিরে ওই প্রভুর কথা বলো, মানে ভাষণ মানে প্রভুর কথা বলো। তো প্রভুর কথা উনি অক্ষর অক্ষরে প্রতিটি পালন করেছেন, যেমন প্রভু বলেছেন হরিনাম করিও করাইও, তো উনি হরিময় হয়ে গেছিলেন, নিজে স্বয়ং মৃগঙ্গ বাজিয়ে হরিনাম করেছে, প্রভুর নাম করেছে, হরিনাম করেছে, আবার সবাইকে করাচ্ছে, এখনো করাচ্ছে। আবার প্রভু বলেছেন ব্রহ্মচর্য করিও করাইও, ব্রহ্মচর্যে তিনি সাগর ছিলেন এবং অনেককে ব্রহ্মচারী ব্রহ্মচারিণী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। প্রভুর বাড়িতে আছে অল্পাহার গম্ভীরতা অভ্যাস করিবে, অল্পাহার গম্ভীরতা অভ্যাস করিবে, ওনার অল্পাহার ছিল আর একটু গম্ভীর ভাব ছিল, আমরা প্রথমে যেটি ভয় করতাম, কিন্তু উনি মাধুর্যের খনি ছিলেন, কাছে গিয়ে দেখতাম উনি মাধুর্যের খনি, এত ভালোবাসতেন, আমরা তো ভগবানকে দেখিনি কিন্তু ওনার যে ভালোবাসা আমি পেয়েছি বা আমরা পেয়েছি সবাই নিজে নিজেই জানে। ইনারাই যদি এমনি হন তাহলে ভগবান কত মাধুর্যের খনি। প্রভুর বাড়িতে আছে ত্যাগীশু বৈরাগ্যই ভাগ্য, ত্যাগের চরম পরাকাষ্ঠা উনি ছিলেন, বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা উনি ছিলেন। প্রভুর বাড়িতে আছে পৃথিবীর সকলকে আপন করিয়ে লইও, তোমার মধ্যে সে ভাবটা ছিল, পৃথিবীর সকলকে উনি নিজের করুণা দিয়ে লেখনী দিয়ে সবকিছু দিয়েই উনি আপন করে নিতে পারতেন। উনি ওনার লেখনীর মধ্যে একটা বিশাল অসাধারণত্ব ছিল যেটা সবাই আমরা অনুভব করি। একদিন পাঠে বলছেন যে একজন খুব হরিনাম করছে, একজন সারাদিন ভগবানের সেবা নিয়ে ব্যস্ত, আমি তা দেখবো না, চির সুন্দরের সঙ্গে মিশে এসে কতটুকু সুন্দর হলো। আমরা সুন্দরের সত্তা, প্রত্যেকেই আমাদের যখন আত্মজাগরণ হবে তখন আমরা জানতে পারবো আমরা সুন্দরের সত্তা। সেই ভগবানের আমরা অনেক কাজ করছি কিন্তু আমার মধ্যে কতটুকু সুন্দরটুকু ফুটলো সেইটা উনি বলছেন যে আমি বোঝাই দেবো যে কতটুকু সুন্দরটুকু। আর ভগবান যখন আসে লীলা সঙ্গীতে তিনি আসেন, উনি লীলা সঙ্গী রূপে ছিলেন এবং এখনো আছেন। গুরু সবসময় বর্তমান থাকেন, উনি গুরুবর্গের মধ্যে সকলেরই গুরু, যিনি মন্ত্র পেয়েছেন তারও গুরু, যিনি মন্ত্র পাননি তারও গুরু, মানে আমাদেরও গুরু, গুরুবর্গ লীলা সঙ্গীরা গুরুবর্গের মধ্যে করছে, সেই হিসেবে উনি সকলেরই গুরু। তো গুরু তো সবসময় বর্তমান থাকেন, তা আমাদের কাছে তিনি সবসময়তেই বর্তমান। তবে আজকের এই দিনটাতে স্মরণ গেল, আজকে উনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, সেই জন্য এই দিনটা বিশেষভাবে স্মরণ,
যেটাকে তো স্মরণ প্রতিদিনই আমরা প্রত্যেকেই করি, গুরু যারা যারা মন্ত্র পেয়েছেন তারাও করে আর যারা মন্ত্র পান তারাও করে। তা আজকে ওনার মহাপ্রাণ হিসাবে বিশেষভাবে ওনাকে স্মরণ করা, যা আমাদের কাছে উনি সবকিছু সাগর ছিলেন। আমি প্রার্থনা করি উনি যেন প্রভুর মহাধরণ কার্যের জন্য আবার এই সশরীরে আমাদের কাছে আবার আসে খুব তাড়াতাড়ি, যেন দেখতে পাই ওনার কে প্রণাম জানিয়ে, জগৎবন্ধুকে প্রণাম জানিয়ে, লীলা সঙ্গীতকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে, উপস্থিত যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে এখনকার মতন আমি কি করলাম। জয় জয় জগৎবন্ধু বল, হরির বল, জয় জগৎবন্ধু বল, হরির বল, জয় মহারাজকে অনেক অনেক প্রণাম জানাই তার সুন্দর বক্তব্যের জন্য। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অনুষ্ঠানে। সমস্ত শ্রোতৃবৃন্দের তরফে, সঙ্গের তরফে তাকে আমরা প্রণাম ও শ্রদ্ধা নতি জানাই। এখন আমরা চলে যাব যিনি আজকে আমাদের মাঝখানে মূল বক্তা, আজকের মুখ্য আলোচক প্রফেসর ডক্টর অভিষেক বসুর কাছে। তিনি আমাদের গুরুদেবের গ্রন্থাবলীর উপর অনেক চর্চা করেছেন, আমাদের এখানেও শ্রী গুরু মহারাজজির ওপরে তিনি বক্তব্য রেখেছেন, স্মারক বক্তৃতা দিয়েছেন একাধিকবার, এবং আমরা সবাই তাকে শুনে সবাই খুব মুগ্ধ হয়েছি। আমরা তার কাছে এখন মূল বক্তব্য শুনব, মুখ্য আলোচনা। আমি প্রফেসর বসুকে অনুরোধ করছি একটু নিজেকে আনমিউট করে বক্তব্য শুরু করতে। তার সময় সীমা 20 মিনিট, 20 মিনিটের মধ্যে স্যার আপনি আপনার বক্তব্য একটু আমাদের মাঝে রাখবেন, শুরু করুন। सतां प्रसंगान मम वीर्य संविदो भवन्ति कर्णरसायना कथा तज्जोषणादाश्व अपवर्ग वर्त्मनि श्रद्धा रतिर भक्ति अनुक्रमिष्यत। उपस्थित श्रोता भक्तवृंद जरा रोयेछेन तादेर सबार चरणे आमार शतकोटि दंडवत। ज्योतिर्मयदा बोललेन जे आमी आजके मुख्य आलोचक, কিন্তু আসলে ঘটনা ঠিক উল্টো, আমি আজকের মুখ্য শ্রোতা, আপনারা আলোচক। কারণ মহানামব্রতজি আমার জীবনে, আমার ব্যক্তিগত এবং অধ্যয়ন জীবনে একটি লাইট হাউসের মতো, আলোকবর্তিকার মতো দিক নির্দেশ করে। আমি তো গ্রন্থের মধ্যে বাংময় রূপে তার সঙ্গ হয়তো খানিকটা কৃপা লাভ করেছি, কিন্তু আপনারা তার প্রত্যক্ষ সঙ্গ পেয়েছেন। ফলে এখানে যে আমাকে আপনারা কৃপা করে রেখেছেন আপনাদের সঙ্গে, সেই জন্যে আমার অভিনন্দন, ধন্যবাদ জানাই। শোনা যাচ্ছে তো আমার কথা? আশা করি শোনা যাচ্ছে। আমি ভাবছিলাম যে এই এক সাগর মানুষ, তার কথা নুনের পুতুল হয়ে আমি কি করে বলবো, তাও আবার মাত্র এইটুকু সময়ের মধ্যে। তো তিনি যদি তার কথা বলেন কৃপা করে, তাহলে একটু বলবার চেষ্টা করবো। আপনাদের সেবায় লাগলে সেটা তারই কৃতিত্ব আর তারই গৌরব, আর যদি কোনো ভুল হয় সেটা একান্তভাবেই আমার। এই হলো প্রথম কথা। দ্বিতীয় যেটা কথা, আমরা গত কয়েক মাস ধরে এই পৃথিবী গ্রহে, পুরো পৃথিবী গ্রহেই দেশ রাষ্ট্র জাতিপাতি সমস্ত সীমানা ছাড়িয়ে যে সংকটের মধ্যে আছি, আমার মনে হচ্ছিল যে কিভাবে কিভাবে আমরা এই যে তার স্মরণে সমবেত হয়েছি, নানা দেশে ছড়িয়ে আছি, আমরা সমবেত হয়েছি, কিভাবে
আমরা কান পাততে পারি যে তিনি তার গ্রন্থপঞ্জির মধ্যে কোথাও কোনো ইশারা ইঙ্গিত কোনো আভাস দিয়ে গেছেন কিনা, কি এখন আমাদের কর্তব্য হওয়া উচিত, আমরা কিভাবে নিজেদেরকে দেখবো, এই পৃথিবীর সমস্যার সামনে দাঁড়াবো কিভাবে। কারণ এই মুহূর্তে সেটাই আপনাদের, আমাকে, আমাদের সবাইকে পুরে পুরে খাচ্ছে। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে আছি, বিপথু হয়ে আছি। আমি তাঁর প্রবন্ধাবলীর একটি অংশ, ছোট্ট একটি অংশ পড়ে শুরু করেছি। তিনি বলছেন, বর্তমানে বিজ্ঞানের প্রভাবে দেশের দূরত্ব কমিয়া গিয়াছে, বিজ্ঞান পৃথিবীটাকে ছোট করিয়া দিয়াছে, এক দেশের সহিত অন্য দেশের যোগাযোগ সহজতর হইয়াছে, একদিকে খুবই সুবিধা হইয়াছে, কিন্তু অন্যদিকে বিজ্ঞান বর্তমানে এক গুরুতর যুগ সমস্যার সৃষ্টি করিয়াছে। জড়বিজ্ঞান মানুষকে মানুষের হৃদয় হইতে অনেক দূরে সরাইয়া দিয়াছে। নানা প্রকার বৈজ্ঞানিক আবিষ্কার সত্ত্বেও মানুষ কিছুতেই অভাব মিটাইতে পারিতেছে না, তাহার দৈনন্দিন সমস্যা দিন দিনই বাড়িয়া চলিয়াছে, কোনো প্রকারেই শান্তির পরিবেশ সৃষ্টি করিতে পারিতেছে না। ঘটনা তো তাই। আজকে আমরা যে সমস্যাটায় আছি তার মোকাবিলা হিসেবে আমরা মুখোশ পড়ছি, হাত ধুচ্ছি, দূরত্ব বজায় রাখছি, যা যা আমাদের সরকার বলছেন, ডাক্তারবাবুরা বলছেন, সেগুলো পালন করবার চেষ্টা করছি, স্বাস্থ্যবিধি। কিন্তু এটাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই। দেখুন, একটা শব্দ সারা পৃথিবী জুড়েই শব্দ বন্ধ খুব বেশি করে বলা হচ্ছে, সোশ্যাল ডিস্ট্যান্সিং, বাংলা করলে হবে সামাজিক দূরত্ব। এই কথাটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং খেয়াল করছি না যে সামাজিক দূরত্ব কথাটি কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক একটি কথা। এই দূরত্বটা তো হওয়া উচিত ছিল শারীরিক দূরত্ব, অর্থাৎ দুজন মানুষ, এই মানব জাতির দুজন সদস্য, তারা এই রোগটি যাতে সংক্রামিত হতে না পারে সেই জন্য পরস্পরে শারীরিক দূরত্ব বজায় রাখবে, এটা কাম্য এবং এটা বিধেয়। কিন্তু তাকে আমরা একটা অদ্ভুত নাম দিলাম, আমরা নাম দিলাম সামাজিক দূরত্ব। কিন্তু আমাদের সমাজে ধনের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, গাত্রবর্ণের ভিত্তিতে এত রকম দূরত্ব ইতোমধ্যেই তৈরি হয়ে রয়েছে, আমরা কি সত্যি নতুন করে আর সামাজিক দূরত্ব চাই? আমার মনে হয় এই যে মহাপুরুষদের স্মরণ করা, মহাপুরুষদের স্মরণ করে তার বাণীকে, তার যে বার্তা রয়েছে সেইটাকে যদি একটু আত্মস্থ করতে পারি, এই অন্ধকার সময়েও আমরা দিশা পেতে পারি। আমার খুব প্রিয় একটি কথা আছে মহানাম ব্রতজির, যে ইটের উপর ইট সাজালে ইটের পাঁজা হয়, সেটা বাড়ি হয় না। দুটি ইটের মধ্যে যখন প্রেমের সিমেন্ট আমরা দিতে পারি, তখনই বাড়ি তৈরি হয়। তিনি কি তাহলে দূরত্ব তৈরি করার কথা বলছেন? কখনো বলছেন না। তার পুরো জীবন জুড়ে তিনি আসলে মানুষকে কাছে টেনে নিয়েছেন। তার যিনি পরম ইষ্ট ছিলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর, তারও কাজ ছিল সমাজের অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত শ্রেণীর মানুষেরা, যারা সবার পিছে, সবার নিচে পড়ে আছে, সেই সবহারাদের মাঝে গিয়ে তাদেরকে উদ্ধার করা। উদ্ধার করা মানে কিন্তু কৃপা করা নয়, কৃপার মধ্যে একটা আমি কি বড় এই ভাবতে থাকে, করুণা, করুণা করা ছিল, করুণা সতৎসারিত হয়। মহানাম ব্রতজি সারা জীবন সেটাই অভ্যাস করে গেছেন, সেটাই অনুশীলন করে গেছেন। প্রত্যক্ষ রূপে তার অনেক উদাহরণ আজকে চর্চিত হচ্ছে, নিশ্চয়ই আরো হবে, আমরা মনে রাখবো। কিন্তু পরোক্ষত তার গ্রন্থরাজির মধ্যে আমরা দেখতে পাব, তিনি বলছেন খালি যে কি করে মানুষে মানুষে এই যে দুর্দমনীয় দূরত্ব তাকে আমরা কমাতে পারি, কি করে আমরা প্রেমের বাঁধনে, ভালোবাসার বাঁধনে পরস্পরের সঙ্গে একসূত্রে গ্রথিত হতে পারি। এবং এই কাজটি যেমন প্রভু জগৎবন্ধু সুন্দর করেছেন, যিনি মহানাম ব্রতজির পরম ইষ্ট ছিলেন, তেমনি যার নামে এই পুরো সম্প্রদায় আমাদের, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, চৈতন্য মহাপ্রভু, তিনিও কিন্তু তাই করেছেন।
রাম আদি অবতারে কত অস্ত্র শস্ত্র ধরে কত দস্যু করিল সংহার, এবে অস্ত্র না ধরিল কারেও প্রাণে না মারিল উদ্ধার করিল সবাকার। এই যে আমরা বলি না যে উদ্ধার লীলা, বিশেষ করে প্রভু বন্ধু সুন্দরের ক্ষেত্রে এই উদ্ধার মহা উদ্ধারণ, এই উদ্ধার কথাটি খুব গুরুত্বপূর্ণ। উদ্ধার কথাটিকে যদি আমরা একটু এথিক্যালি একটু নীতির দিক থেকে একটু সমাজ মনস্কতার দিক থেকে বিচার করি তাহলে বুঝতে পারবো যে কথাটা আমাদের জীবনে এখন কেন প্রয়োজন। আমরা দেখছি যে মানুষ কত দুর্দশার মধ্যে এমনি থাকে এবং এই করোনা পরিস্থিতিতে অতিমারির মধ্যে মানুষ ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে। তাহলে এখন আমাদের কর্তব্যটা কি হবে? আমাদের কর্তব্যটা হবে উদ্ধার করা। উদ্ধার করা মানে নিজে বড় হয়ে নয়, করুণা বরুণালয় মহাপ্রভু যেমন স্বভাবেই করুণাময় হয়ে উদ্ধার করছেন, তিনি জগাই মাথাইকে সংহার করছেন না, দুষ্টের দমন নয় দোষের দমন করছেন। আমাদের বোধহয় আজকে এই দোষের দমনের দিকে লক্ষ্য রাখতে হবে। এই প্রবন্ধটি যে খণ্ডে আছে দ্বিতীয় খণ্ড প্রবন্ধাবলী, সেখানেই আরেকটি প্রবন্ধে, মানে এটা আসলে যখন মহানাম্রতজি শিকাগোতে, আমরা সকলেই জানি সেই বিখ্যাত তার ভাষণ দিয়েছিলেন, তার মধ্যেই প্রসঙ্গটি ছিল। তিনি যখন বলছিলেন যে হিন্দু ধর্ম বিষয়টি কি, তিনি যে বৈষ্ণব ধর্মের কথা বলছেন তার গুরুত্ব কোথায়, কোথায় তা আলাদা, কোথায় তা পৃথিবীকে পথ দেখাবার কাজ করতে পারে, সেখানে বলতে গিয়ে তিনি একদম প্রাচীন আমাদের শাস্ত্র থেকে বলছেন যে পাঁচটি ধর্মের লক্ষণ। এবার এটা মনু বলেছেন, তারপর আরো অনেক টিকাকার ভাষ্যকার ব্যাখ্যাকার বলেছেন, আর আমাদের একদম সাম্প্রতিক সময় শ্রীপাদ মহানাম্রতজি খুব সুন্দর করে আমাদের বুঝবার মতো ভাষায় বলেছেন। তিনি বলছেন ধর্মের পাঁচটি লক্ষণ কি, সেটা একটা হলো অহিংসা, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, হিংসা করব না কাউকে। কাউকে মানে কাউকে বলতে কিন্তু এই হিংসার মধ্যে পড়ছে অন্য মানুষ, যেমন তেমনি অন্য সমস্ত প্রাণী, বৃক্ষলতা গুল্ম, নদী পর্বত, এই যে সমগ্র নিখিল বিশ্ব, তার প্রকৃতি তার পরিবেশ, তাকেও কিন্তু আমাদের এই অহিংসার মধ্যে ধারণা করতে হবে। তারপর অস্তেয়, আমরা চুরি করব না। চুরি মানে সেই রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, চুরি মানে কি শুধু যে চোর সেই চুরি করে, আমরাও নানাভাবে চুরি করি, নৈতিকভাবে মানসিকভাবে অর্থের দিক থেকে নানাভাবে অনেক যার যা প্রাপ্য আছে তাকে তার থেকে বঞ্চিত করি, সেটা করা চলবে না, অস্তেয়। তৃতীয় যে লক্ষণ, এই অস্তেয়র মধ্যে অনেকগুলো জিনিস আছে, ঋণ আছে, আমি আজকে সময় সংক্ষিপ্ত খুব সংক্ষেপে বলছি। ঋণগুলো হচ্ছে ঋষিদের প্রতি ঋণ, সেটা শোধ হয় গ্রন্থপাঠ করলে। এই যে আমরা মহানাম্রতজির চরিত্র আলোচনা করতে গিয়ে তার গ্রন্থপাঠ করছি, তার গ্রন্থের দিকে আরেকবার আমাদের নজর যাচ্ছে, এইভাবে কিন্তু তার প্রতি আমাদের যে ঋণ শোধনীয় নয় তবুও খানিকটা হয়তো আমরা সেই দিকে এগোচ্ছি, খানিকটা পরিশোধিত হচ্ছে। দ্বিতীয় হলো দেব ঋণ, এই যে অদৃশ্য শক্তি আছে এই পৃথিবী জুড়ে, এই পৃথিবীর নিয়ন্তা শক্তি যা পৃথিবীকে চালাচ্ছে, সেই দেব ঋণ আমাদের শোধ করতে হবে, সেটা অর্চন বন্দনের মাধ্যমে শোধ হয়, কিন্তু তারও অনেক দার্শনিক দিক আছে, তাতে তো ঢুকতে পারবো না আমরা আজকে সময় সংক্ষেপে, তাই শুধু নামগুলো বলে যাচ্ছি। তারপর পিতৃঋণ, আমাদের পিতৃপুরুষ তাদের কাছে আমরা যে ঋণ রেখেছি সেই ঋণগুলোকে আমরা কি করে শোধ করতে পারি। তারপরের দুটো আমার মনে হয় আজকের দিনের জন্য খুব জরুরি, একটা হলো নরঋণ, নৃঋণ, অর্থাৎ অন্য সব মানুষের প্রতি আমাদের কর্তব্য, অতিথি সৎকারের মধ্যে দিয়ে দান কর্মের মধ্যে দিয়ে এই ঋণ খানিকটা শোধ করা যায়। এই কোনো ঋণই কিন্তু আপনি একদম শেষমেশ দলিল লিখে মিটিয়ে ফেলতে পারবেন না, কিন্তু শোধ করার প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে, সেটাই মানুষ হবার প্রক্রিয়া, যে এই ঋণগুলো আমি শোধ করার চেষ্টা করছি, করে উঠতে পারবো না জানি কিন্তু করবার চেষ্টা করব। তারপরে একটা আরো গুরুত্বপূর্ণ ভূত ঋণ, ভূত ঋণ মানে হলো পৃথিবীর যত প্রাণী, এই যে টিপ করে একটি গরু ছাগল, এরা সবাই কিন্তু এই বাস্তুতন্ত্রের মধ্যে তাদের একটা
জায়গা আছে, তাদের প্রতিও আমাদের ঋণ আছে। তারা না থাকলে আমরা থাকতে পারি না। আমরা যে সবসময় মনে করছি যে তাদের হয় বধ করবো, না হলে তাদের দিয়ে খাটাবো, তাদেরকে শোষণ করবো একভাবে, সেইটা নয়। মহানামৃতজি বলছেন তাদের প্রতি আমাদের যে ঋণ আছে সেটা তাদের সেবা করে শোধ করতে হবে। শৌচ, শৌচ মানে হাইজিন, এখন তার ইংরেজিতে যদি অনুবাদ করি, শৌচের গুরুত্ব তো আমরা আজকে বোধহয় সবাই বুঝতে পারছি। শুচিতা পবিত্রতা সেটা দেহের যেমন মনেরও তেমন। মন যদি অশৌচে থাকে, অনির্মল থাকে, তাহলে কি আর দেহ নির্মল করা যায়? তারপর সংযম, সংযম অর্থে ইন্দ্রিয় সংযম। গোবিন্দের আরাধনায় যেভাবে ইন্দ্রিয়কে গোবিন্দে নিবেদন করতে হয় তার কথা বলছেন। তারপরের কথাটা হলো সত্য। সত্য মানে এত সুন্দর বলছেন, আমি পড়ার লোভ সামলাতে পারছি না। অন্তর বাহির একরকম রাখার নামই সত্য ধর্ম পালন। যখন আমরা অন্তর আর বাহির দুটোকে এক করতে পারি, মনে মুখে এক কথা বলতে পারি, ভাবতে পারি, সেটাই হলো সত্য। এবার ভেবে দেখুন তো, এই নিয়মগুলো, এগুলোর কয়েকটাও যদি আমরা আজকে পালন করতে পারতাম, তাহলে কি আমাদের এই প্রিয় পৃথিবী গ্রহ, আমাদের ধরিত্রী মাতা এই অবস্থায় এসে পৌঁছতেন? আমরা জানি যে প্রথম যখন সব বন্ধ হয়ে গিয়েছিল, অবরুদ্ধ ছিল সব স্বাস্থ্যবিধি অনুযায়ী, তখন অনেক নদীর জল নির্মল হয়ে গেছে, গাছপালা সুন্দর করে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক প্রাণী, হয়তো বনের হরিণ যে বনেও থাকতে ভয় পায়, সে শহরের রাস্তায় তার সেই হরিণ চক্ষু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত সুন্দর একটা পৃথিবীর দৃশ্য। এই যে নিয়মগুলো, এগুলো কয়েকটাও যদি পালন করতে পারি, আমার মনে হয় আজকের জন্য, আজকের দিনের জন্য খুব পথ দেখাবার মতো একটা ব্যাপার হতে পারে। মহানামৃতজির লেখায় আমি যখনই মানে আমার জীবনে কোনো সমস্যায় পড়ি, কোনো কিছুর উপদেশ খুঁজতে যাই, আমি মহানামৃতজির লেখা মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করি। দেখি যে কোথাও না কোথাও তিনি কিছু না কিছু কথা এই বিষয়ে বলে গেছেন। আসলে ওই যে বললাম না ঋষি ঋণ, ওই কথাটা একবার ফিরে যায়। ঋষি ঋণ শোধ হয় যদি ঋষিদের গ্রন্থ, তাঁদের চিন্তা, সেগুলোকে অধ্যয়ন করি, পালন করি, বিচার করি, তাহলে সেগুলো ঋণ শোধ হয়। সেটাকে রেখে ফুল চন্দন দিলে কিন্তু ঋষি ঋণ শোধ হয় না, সেটাকে পড়তে হয়। পঠন, অধ্যয়ন, অভ্যাস, অনুশীলন, এর মধ্যে দিয়ে ঋষি ঋণ শোধ হয়। ঋষি কে? ঋষি আমরা কাকে বলব? এই কথাটা দিয়ে আমার মনে হয় সময় প্রায় হয়ে গেছে, আমি শেষ করব। দেখুন, বেদ তো অপৌরুষেয়, আমাদের সনাতন ধর্মে সবকিছুর মূলে রয়েছে বেদ। বেদ অপৌরুষেয়, অর্থাৎ কেউ সেটা রচনা করেনি, সেটা স্বতোচ্চারিত, স্বতঃস্ফূর্ত, সেটা স্বপ্রকাশ। কিন্তু আপনি যদি বেদ পাঠ করেন, তাহলে দেখবেন সেখানে ঋষি রয়েছে। আজকে আমরা কবি শব্দটি খুব হালকা অর্থে ব্যবহার করি, যেই ছন্দ মিলিয়ে লিখতে পারি সেই কবি। কিন্তু এই ঋষি কবি অনেক সময় সমার্থক প্রাচীন অর্থে। কবি মানে যে দ্রষ্টা, যে দর্শন করে। দর্শন করে মানে কি? ভবিষ্যৎ দ্রষ্টা, এক অর্থে তাই, ভবিষ্যৎ দ্রষ্টা। কিন্তু আরেক অর্থে যে দেখতে পায়। দেখা মানে শুধু চর্মচক্ষু দিয়ে নয়, সে তার জ্ঞান চক্ষু, মন চক্ষু দিয়েও দেখে। তো বেদের মন্ত্রগুলো স্বপ্রকাশ, ঠিক আছে, কিন্তু এই মন্ত্রগুলো দর্শন করবার জন্যে একজন দ্রষ্টাকে দরকার। ঋষি হলেন সেই দ্রষ্টা। আমার মনে হয় এই সমস্ত জিনিসই, সেগুলো তো চিরকালই ছিল এই পৃথিবীর মধ্যে, সনাতন ধর্মের জিনিসগুলো সেগুলো তো ছিল, বেদে ছিল, উপনিষদে ছিল, পুরাণ ইতিহাসে ছিল। কিন্তু সেই জিনিসগুলোকে দর্শন করবার জন্যে মাঝে মাঝে মহাপুরুষদের, মনীষীদের একটু অধ্যয়ন করতে হয়। কারণ তারা আসলে অন্তর চক্ষু দিয়ে, মনুষ্য চক্ষু দিয়ে তারা দর্শন করেন।
এবং তাদের সেই দর্শন, এই যে তাদের মাধুরী কণা এই গ্রন্থরাজির মধ্যে তারা রেখে গেছেন, আমি মহানামব্রতজির কথাই বলছি, তিনি যে রেখে গেছেন তার মধ্যে দিয়ে আমাদেরও দর্শন করাবার একটা সুযোগ করে দেন। আমরা যদি সেই সুযোগ না নিই তাহলে আমাদের মতো মূর্খ আর কেউ নেই, কারণ বিনিমূল্যে বিকাইছেন মহাপ্রভু আজকে প্রেমের বাজারে। সেই প্রেমের সিমেন্ট মানুষের মানুষরূপী ইঁটগুলোর মধ্যে যদি আমরা দিতে না পারি, কিভাবে দিতে হবে তার সন্ধানও মহানামব্রতজির গ্রন্থরাজিতে রয়েছে। যদি সেটা দিতে না পারি তাহলে সেই ব্যর্থতা কিন্তু আমাদের, আমাদের এত কাছাকাছি সময়ে এরকম মহিরুহরাজ ছিলেন ভাবলেই আমার রোমাঞ্চ হয়, একদম অন্তর থেকে বলছি আমার রোমাঞ্চ হয়, গায়ে কাঁটা দেয়। এবং যখন গ্রন্থগুলো পড়ি মনে হয় তারা বলছেন, একটু আগে বললেন না যে বলিও বলাইও করিও করাইও, তারা তো বলে গেছেন কিন্তু বলানোর চেষ্টাও করছেন, বড় বড় আগ্রহ করে বড় ঐকান্তিকভাবে তারা এই গ্রন্থরাজির মধ্যে দিয়ে যেন পৃথিবীকে অনুরোধ করছেন, কাকুতি মিনতি করছেন যে বলো, দেখো এই যে দর্শন আমি করেছি সেই দর্শনটি তোমরাও করো। এটা তো কোনো রকেট সায়েন্স নয়, প্রেমের কথা, মহাপ্রভুর ধর্ম প্রেমের ধর্ম, প্রেমের গুরুত্বটা বোঝো, মানুষে মানুষে নৈকট্য হোক, শারীরিক দূরত্ব থাক, করোনা পরাজিত হোক, কিন্তু মানুষে মানুষে অন্তরে অন্তরে নৈকট্য হোক। মহানামব্রতজির শ্রীপাদ পদ্মে তাঁর আরাধ্য শ্রী শ্রী বন্ধু সুন্দরের পাদপদ্মে এবং শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরের চরণ কমলে আমার এইটুকুই নিবেদন। যারা শ্রোতা রয়েছেন, যারা আয়োজন করেছেন, আমার পরম সুহৃদ যার স্নেহের প্রশ্রয় আমি থাকি মানে আমার জীবনের অনেকটাই, শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী তাঁকে দণ্ডবত, শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারীজিও নিশ্চয়ই রয়েছেন তাঁকে দণ্ডবত জানাই, যারা বন্ধু গোষ্ঠী বন্ধু ভক্ত কুল এবং যারা মহানামকে ব্রত করেছে, মহানাম ব্রতজীব যারা অনুরাগ ভাজন, যারা তার স্নেহের স্পর্শ পেয়েছেন, তাদের প্রত্যেককে আমি ঐকান্তিকভাবে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। প্রেম আসুক পৃথিবীতে, প্রেমের সিমেন্ট দিয়ে এই পৃথিবী গ্রহে মানব জাতির বাসভূমি তৈরি হবে, অতিমারী পরাজিত হবে। জয় জয় শ্রীরাধ। জয় জগৎ বন্ধু। প্রফেসর অভিষেক বসুকে অনেক অনেক ধন্যবাদ, তার কাছে গুরু মহারাজজির অনেক কথা আমরা শুনলাম এবং বর্তমান যুগোপযোগী অনেক কথা তার কাছে আমরা শুনলাম, যেটা ছাত্র যুব সমাজের প্রতি গ্রহণযোগ্য এবং বর্তমান পরিস্থিতিতেও সামাজিক দূরত্ব মানে কখনোই যে মানসিক দূরত্ব নয়, এবং গুরু মহারাজজির অনেক কথা তিনি তুলে ধরলেন যে মানুষে মানুষে ভালোবাসা দরকার, নৈকট্য দরকার, হৃদয়ের নৈকট্য দরকার, নাহলে সভ্যতা অগ্রসর হয় না। তো এইসব কথার জন্য তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, তার মুখে আবার আমরা অনেক কথা শোনার আশা রাখছি।